নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল এখন আমার খবর। আমি মৌসুমি। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এ আগ্রহ নেই উচ্চ মাধ্যমিকে প্রথম কোচবিহারের রাজশ্রীর। টেস্টে আশানুরূপ ফল হয়নি উচ্চ মাধ্যমিকে নবম শিলিগুড়ির অনিকেত। তালা ভেঙে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে বোমা উদ্ধার। উচ্চ মাধ্যমিকের 99.6% নাম্বার পেয়ে রাজ্যে প্রথম কোচবিহারের জেনকেন স্কুলের ছাত্র রাজশ্রী বর্মন। রাজশ্রী প্রাপ্ত নম্বর 498। রাজশ্রীর ভবিষ্যৎ লক্ষ্য অধ্যাপনা। মেধা তালিকার শীর্ষে থাকা রাজশ্রী ব্যস্ত শিলিগুড়িতে আইআইটির এন্ট্রান্স পরীক্ষায়। পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে জানতে পারল রাজ্যে প্রথম হয়েছে সে। প্রথমে ভাবতেই পারেনি এমন ঘটনা ঘটেছে তার জীবনে। সোমবার সকাল থেকেই রাজশ্রীর পরীক্ষা হলের বাইরে ভিড় জমিয়েছিল সাংবাদিকরাও। রাজশ্রী জানিয়েছে ভালো ফলের প্রত্যাশা ছিল, কিন্তু প্রথম হবে এমনটা স্বপ্নেও ভাবেনি। তার ধারণা ছিল প্রথম হতে হলে অনেক অনেক পড়তে হয়। দিনে 7 থেকে 8 ঘন্টা করে পড়ত কোচবিহার ব্যাংচাত্রা রোডের বাসিন্দা রাজশ্রী বর্মন। পড়াশোনার পাশাপাশি তার আগ্রহ ছিল গান শোনা, গল্পের বই পড়া আর দাবা খেলা। গৃহশিক্ষক ছিল 7 জন। রাজশ্রীর ইচ্ছা ভবিষ্যতে পদার্থবিদ্যায় অধ্যাপনা করা। রাজশ্রী প্রাপ্ত নম্বর বাংলায় 91, ইংরাজিতে 100, রসায়নে 100, পদার্থবিদ্যায় 100, অঙ্কে 100 এবং জীববিদ্যায় 98। তার সাফল্যের পেছনে বাবা মা, গৃহশিক্ষক ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা ভুলেনি রাজশ্রী বর্মন। ভালো লাগছে, এতটা ভাবিনি। স্কুল থেকে তো অবশ্যই সহযোগিতা পেয়েছি, কারণ বিভিন্ন পরীক্ষায় যা যা খামতি ছিল তা স্যাররাই বলে দিয়েছেন এভাবে এভাবে ঠিক করতে হবে। তারপরে তো মা বাবারা ছিলেনই, গৃহশিক্ষক ছিলেন পাশাপাশি। সোমবার প্রকাশিত হলো 2019 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের মেধা তালিকায় 10ম স্থান অধিকার করেছেন শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী প্রিয়া দে। তার প্রাপ্ত নম্বর 486। বিজ্ঞান বিভাগের ছাত্রী প্রিয়ার এই সাফল্যে ভীষণ খুশি তার পরিবার এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদের স্কুলে আসতে শিক্ষিকারা তাকে শুভেচ্ছা জানায়। সে জানায় ভালো ফল করবে সে আশা করেছিল, তবে 10ম হব সে আশা করেনি। খুব খুব ভালো লাগছে, বলে বলে বোঝাতে পারবো না এই আনন্দের কথা। আশা ছিল 480 উপরে পাবো, তো সেটা পূরণ হয়েছে। আমি ডাক্তার হতে চাই। বলতে গেলে মার একটু বেশি ভূমিকা, বাবারও ভূমিকা, কিন্তু হচ্ছে দুজনেরই ভূমিকা ছিল, মার একটু বেশি ছিল। পরীক্ষা অফ টাইমে হচ্ছে আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি। মানে ভালো মেয়ে বলতে যা বোঝায় ও সেরকম, বললাম তো যে খুবই সাবমিসিভ, খুবই আনঅ্যাসিউমিং। ও প্রত্যেকটা ব্যাপারে মানে আমাদের যেখানেই ওর হেল্পের দরকার হয়েছে এসে বারবার বলেছে। ও টেস্টের রেজাল্টের পরে ও খাতা দেখেছে কোথায় ওর ভুল কী সব আমরা বলে দিয়েছি, এবং প্রত্যেকটা কথা ও শুনেছে, সেই কথা শোনার প্রতিফলন এই রেজাল্টে এসছে। আমি অনেক খুশি, আবার 3টা মেয়ের মধ্যে ছোট মেয়ে ভালো রেজাল্ট করলো। এত বেশি জোর চাপ দিস নেই, মানে দিছি যেভাবে মা বাবার কর্তব্য ওইটুকুই দিয়েছি, ওর থেকে বেশি জুলুম করিনি। যা এমনকি টিভিও দেখছে মেয়ে, টিভিও দেখছে। 6 জুন থেকে শুরু হতে চলেছে ন্যাফের প্রকৃতি পাঠ শিবির। পড়াশোনা, কার্টুন, ভিডিও গেমের পাশাপাশি বাচ্চাদের মনে জায়গা করে নিয়েছে নানা ধরনের মোবাইল গেম। কিন্তু এর বাইরেও যে একটা জগৎ রয়েছে তা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বাচ্চারা। প্রতি বছরের মতো এবছরও বাচ্চাদের নিয়ে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করেছে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। আগামী 6 জুন থেকে 9 জুন পর্যন্ত কালিম্পং জেলার ইয়লবঙ্গে 3 রাত 4 দিনের শিবির অনুষ্ঠিত হবে বলে জানান ন্যাফের সম্পাদক শঙ্কর মজুমদার। তিনি বলেন এই 3 দিন বাচ্চারা প্রকৃতির মাঝে থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে, এর পাশাপাশি প্রকৃতির সম্পর্কে নানা অজানা তথ্য তারা জানতে পারবে। 29শে মে এভারেস্ট উপলক্ষে 1 গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ন্যাফের পক্ষ থেকে। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। 74 দিনের মধ্যে প্রকাশিত উচ্চ মাধ্যমিক 2019 মেধা তালিকা দার্জিলিং জেলা থেকে 9ম ও 10ম স্থান অধিকার করেছে অনিকেত ঘোষ ও প্রিয়া দে। অনিকেত শিলিগুড়ি বরদকান্ত বিদ্যাপীঠের 5ম শ্রেণী থেকে পড়াশোনা করে আসছে। মাধ্যমিকের পর টেস্টে সেরকম ভালো ফল করতে পারেনি অনিকেত। বাবার ঐকান্তিক প্রচেষ্টা ও শিক্ষকদের সহযোগিতাই কৃতি ছাত্রের সাফল্যের অন্যতম কারণ বলে জানান অনিকেতের মা।
অনেকে তো রাজ্যে নবম স্থান পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষকরা সকলেই খুশি ও গর্বিত। কি বলবো, মানে ভাবতে পারিনি, তো যেরকম পড়াশোনা করে তো প্রত্যেক মাস্টারমশাইও বলতেন যে কিছু, আমরা ভেবেছিলাম মাধ্যমিকে হবে, কিন্তু মাধ্যমিক হয়নি, কিন্তু এইচএসে বেশ ফাঁকিই দিত, টেস্টের রেজাল্ট খারাপ হয়েছিল, তারপরে মানে ওর বাবা সেই চরম ধোকা দেওয়ার পর কি বলবো, ওর পড়া হচ্ছে গিয়ে মানে ঘুরে ফিরেই পড়তো লাগাতার, মানে আধা ঘন্টা কি 20 মিনিটও বেশিও পড়তে পারতো না, আধা ঘন্টা, আর মানে 20 মিনিট পড়তো, আবার একটুখানি ঘুরলো, এই আর পড়ার ফাঁকে ফাঁকে ফুটবল, ফুটবল পাগল মানে যাকে বলে, মানে আমরা যখন টিভি দেখছি থামি ফুটবলের চ্যানেলটা দাও, এই একটু 5 মিনিট দেখলো আবার গিয়ে পড়তে পারছিল, এইরকমই আর কি। না, ও টেস্টের পরে নিজের পরিশ্রম করেছে, পরিশ্রমের ফল এটা হয়েছে, যে প্রস্তুতি ওর ছিল সেই প্রস্তুতিকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে বাকি 3 মাস, সেটাই। তালা ভেঙে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে বোমা উদ্ধার হলো কোচবিহারের অসম বাংলা সীমান্তের বক্সিরহাট বাজার থেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, পরে কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বেশ কিছু বাসিন্দা জমায়েত হয়ে তৃণমূলের ওই কার্যালয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে বোমা দেখতে পায়, এরপরেই তারা সেখানে বোমা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে। এখন বিজ্ঞাপন বিরতি, আরও খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থীর জামানত জব্দ হয়েছে, এমনকি পুর নিগমের কয়েকটি বুথে সিপিএম প্রার্থী একটিও ভোট পায়নি। কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে পুর নিগমের ভোট বাঁচাতে ব্যস্ত অশোক ভট্টাচার্য খেয়ালই করেননি কখন তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। অথচ তার প্রতিদ্বন্দ্বী নেতা গৌতম দেবের সুখ দুঃখ নিয়ে মেয়রের যথেষ্ট খেয়াল রয়েছে। সম্প্রতি দলের আশানুরূপ ফল না হওয়ায় তৃণমূল সুপ্রিমো বেশ কিছু রদবদল করেছেন। সেই রদবদলে এসজেডিএ চেয়ারম্যান পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে বিনয়কৃষ্ণ বর্মনকে চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন। হেরে যাওয়া প্রার্থী নয়, নির্বাচিত প্রার্থীকে এসজেডিএ চেয়ারম্যান করতে হবে বলে দাবি তোলেন অশোকবাবু। গৌতম দেবের ভূয়সী প্রশংসা করে বলেন এসজেডিএ চেয়ারম্যানের জন্য গৌতম দেবী উপযুক্ত বলেও তিনি দাবি করেন। এইটা আমরা কোনো মতেই মেনে নেব না, যেমন এসজেডিএ চেয়ারম্যান করা হলো, যে কোনো নির্বাচিত হোক না কেউ, যদি গৌতম দেব হতে পারেন তো গৌতম দেবী, আমার তো মতে গৌতম দেবী যতগুলো এসজেডিএ চেয়ারম্যান হয়েছে তার মধ্যে যদি কেউ ভালো কাজ করে থাকে তো গৌতম দেবের সময় কিছু ভালো কাজ হয়েছিল, তার একটা পরিকল্পনা ছিল কিছুটা অন্তত, যাই হোক এটা অন্য ব্যাপার। কিন্তু কেন একজন সৌরভ চক্রবর্তীকে সরিয়ে কাকে আনবে আমি এটা না, কেন একজন পরাজিত হয়েছে জলপাইগুড়ির শব্দ তাকে কেন এসজেডিএ চেয়ারম্যান করা হবে। শিলিগুড়ির 2 মাইলে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দলের প্রশিক্ষণ শিবির। এই শিবিরে উত্তরবঙ্গের প্রায় 300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, এছাড়াও সিকিম থেকে 35 জন অংশগ্রহণ করেছে। এই শিবিরে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 35 জন প্রশিক্ষক এসেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের পক্ষ থেকে। উত্তরবঙ্গে কতজন ট্রেনার আছেন? উত্তরবঙ্গে আমাদের প্রান্ত, সে প্রান্ত হচ্ছে উত্তর মুর্শিদাবাদ থেকে কোচবিহার পর্যন্ত, এবং সিকিম যে প্রদেশ সে প্রদেশটাও আমাদের এই উত্তরবঙ্গ প্রান্তের মধ্যেই অবস্থিত। তো এখানে শিক্ষার্থী মোট আলাদা আলাদাভাবে তাদের শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে যে সামান্য বর্গ যেটা সে বর্গে 30 জনের মতো প্রশিক্ষক, যারা প্রশিক্ষণ দিচ্ছে তারা 25 জনের মতো, আর যারা বিশেষ বর্গ যেখানে সেখানে ওই রকমই প্রায় 20-25 জন শিক্ষক তারা এখানে শিক্ষা দিচ্ছে। রাজ্যের মধ্যে 488 নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী মধুরিমা দত্ত। এই স্কুলের অষ্টম স্থানাধিকারীকে সম্বর্ধনা দিল কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল ও আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়। মধুরিমার মা বলেন রেজাল্ট ভালো হবে, কিন্তু এত ভালো হবে ভাবতেও পারেনি। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। সোমবার শাহুডাঙ্গি নওয়াপাড়া ব্রিজের কাছে দুর্ঘটনা। মৃত যুবকের নাম দৈত্যমোহন রায়, তার বাড়ি শাহুডাঙ্গির পাগলুপাড়ায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী। জানা গেছে ওই যুবক জলের ড্রাম বোঝাই গাড়ি নিয়ে যাচ্ছিলেন, সে সময় ফুলবাড়ির দিক থেকে আসা একটি বালি বোঝাই ডাম্পার পেছনে গিয়ে ছোট গাড়িটিকে ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কায় ছোট গাড়িটি উল্টে যায়। এই অবস্থায় গাড়িটিকে অনেকটা দূর ঠেলে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে ওই যুবকের মৃত্যু হয়। জানা গিয়েছে ওই যুবক 6 মাস আগে বিয়ে করেছেন।
যুবকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখায় এলাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ, ট্রাফিক পয়েন্ট থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশ ঠিকমতো যান নিয়ন্ত্রণ করে না। পুলিশের এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। ভোট শেষ হতে রাম মন্দির নিয়ে সুর চড়ালেন আরএসএস প্রধান মোহন ভগত। অদ্ভুত প্রথা, বিয়ের সাজে বরের অবিবাহিত বোন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে। বেঙ্গালুরুতে অ্যাম্বুলেন্স ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু পাঁচ বাঙালির। বিজেপির জয় উৎফুল্ল মুসলিম দম্পতির সদ্যজাত নাম রাখলেন নরেন্দ্র মোদি। সিজিও কমপ্লেক্সে হাজির হলেন না রাজীব কুমার, চাইলেন সময়। চলতি বছর এটি অপূর্বীর বিশ্বকাপে দ্বিতীয় সোনা জয়। শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরও একবার। ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহ নেই উচ্চ মাধ্যমিকে প্রথম কোচবিহারের রাজস্বীর। টেস্টে আশানুরূপ ফল হয়নি উচ্চ মাধ্যমিকে নবম শিলিগুড়ির অনিকেত। তালা ভেঙে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে বোমা উদ্ধার। আমার খবর এ পর্যন্তই, নমস্কার।